হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স এবং আজকে কথা বলবো দেবদাকে নিয়ে সুপারস্টার দেবকে নিয়ে দেবদা নিজে যদিও সুপারস্টারটা একটা ইউজ করে না কিন্তু আমরা প্রত্যেকে জানি দেবদা সুপারস্টার দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমার মনে হয় না এরপর আর দেবের মধ্যে কোনো সুপারস্টার উঠে আসবে বলে কারণ দর্শকের প্রতি বিশ্বাস বা ভালোবাসা শেষ যদি কোনো মানুষ সব থেকে বেশি আদায় করে থাকে মানে নিজের দখলে করে থাকে সেটা অবশ্যই দেব একটা সময়ে মানে আমাদের শিক্ষিত দর্শকের সবথেকে অপছন্দের অভিনেতা ছিল দেব ব্যাপারটা খুলে বলি যখন আজ থেকে আঠেরো বছর আগে ১৯ শব্দ রিলিজ করে নন্দনে দেবদা একা দাঁড়িয়ে ছিল দর্শকদের রিয়াকশান দেখার জন্য কোনো দর্শক সেই দেবদাকে চিন্তনা দেবদাকে পাত্তা পর্যন্ত দেয়নি আজকে আঠেরো বছর পরে যখন দেবদার সিনেমা নন্দন রিলিজ হয় কয়েক সেকেন্ডের মধ্যে হাউসফুল হয়ে যায় এবং যখন দেবদা ঢোকে দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দেয় এটাকে বলে অ্যাচিভমেন্ট এবং এটাই হচ্ছে আঠেরো বছর দেবের সবথেকে বড় প্রাপ্তি কারণ আমি যদি দেবের কেরিয়ার অ্যানালাইস এখানে বেসিক্যালি করি তাহলে দেখুন দেবের কেরিয়ারটা প্রচণ্ড ভালো একটা কেরিয়ার মাঝখানে একটু খারাপ এস গেছিলো কিন্তু দেবের মতো সফল কেরিয়ার বাংলায় খুব কমজনের রয়েছে যখন হিট দিয়ে গেছে সেই সময় তাকে আটকানোর মধ্যে কেউ ছিল না তার ত্রিশিমানা কেউ ছিল না এরম ধরনের দেবদা নিজের মানে টাইম দখলে রেখেছিল মাঝে মধ্যে লড়াই ভালো হয়েছে কখনো জিতের সঙ্গে কখনো প্রসিনতার সাথে কিন্তু জিত বা প্রসেন প্রসেনজিৎ প্রত্যেকেই মাঝে মধ্যে একটু হলেও টক মধ্যে পড়েছে কিন্তু দেবের যে টাইমটা গেছে ভালো সেই সময়টায় দেব মানে কাউকে মানে টিকতে যায়নি জাস্ট মানে যখন নিজের সেরা টাইমটা গেছে এবং একটা কথা ক্লিয়ারলি বলা যেতে পারে দেবের অভিনয় নিয়ে এককালে কিন্তু অনেক লোকের মানে প্রচুর আর কি অভিযোগ অভিযোগ ছিল দেব কিন্তু যেটুকুতে দর্শক নিজেরাতে করতে পেরেছিলো নিজের সোয়াকে নিজের কিন্তু হার্ডওয়ার্কে নিজের বডি ফিগার তার হাঁটা চলা গেটাব এইসবের মাধ্যমে দেবের অভিনয় কিন্তু প্রথম দিকেও কেউ ফ্যান ছিল না দেবের স্টাইল সোয়া বেসিক্যালি ফ্যান ছিল যে সমস্ত দর্শক দেবের সিনেমা দেখতো তার প্রত্যেকে আমাদের মতো স্কুলের বয় নয় কলেজ বয় এরম ধরনের ছেলেমেয়েই বেশি ছিল মানে সত্যি কথা বলতে গেলে এই দর্শকই দেখতো বাদ বাকি বড়ো যারা ছিল বাবা মামা কাকা তারকে আমরা যেমন বলতাম দেবের সিনেমা দেখতে বলতে এর সিনেমা দেখতে গিয়ে কী হবে আজকে সেই মা বাবারাই কিন্তু দেবের সিনেমা আগে দেখতে যায় এটা আমি নিজেই জানি খুব ভালো করে কারণ আমার মা বাবা এককালে দেবদাকে একদমই পছন্দ করতো না যখন দেবদা পাগল কত সাইবে তাই মানে রুচি সিনেমাগুলো ছিল না যে কারণে তারা সেই সময় দেবদাকে জাস্ট গুরুত্ব দিত না আজ কিন্তু দেবের মানে সমস্ত মানুষের কাছে দেবের একটা জায়গা গিয়ে পৌঁছেছে আপনারা আমার মায়ের রিভিউটা দেখবেন বাবার রিভিউটা দেখবেন প্রধানের সেখানে দেখতে পাবেন দেবকে নিয়ে তারা কতটা পজিটিভ আলোচনা করছে তো এর থেকে বোঝা যায় দেব কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটার মাধ্যমে করেছে যে গোটা বাংলার সমস্ত অডিয়েন্সকে নিজের দখলে করেছে আট থেকে আশি এটা কিন্তু দেবের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা মানে আপনার প্রসেনজিৎ জিত একজনই করতে পেরেছে সেটা হচ্ছে দেব এবং দেব বহুদিন ধরে সেটা নিজের দখলে রেখেছে একটা সময় আমরা স্কুল লাইফে যারা ছিলাম কলেজ লাইফে যেছিলাম তাদেরকে পাগল করে দিয়েছিল দেবদা যখন আস্তে আস্তে মন মানে না প্রেমের কাহিনী আই লাভ ইউ চ্যালেঞ্জ রংবাজ পাগলু পাগলু টু পরাঞ্জি জলিয়ারে মানে কি বক্স অফিসে ওই সময় হতো মানে কোনো আইডিয়া নেই আজকে আপনারা দেখছেন তো যেগুলো বিরাট হাইব্রিড রয়েছে সেগুলো তিন চার কোটিতে পৌঁছোচ্ছে আর ওই সময় আট ন কোটি কালেকশন করেছে টিকিট প্রাইস কত কম ছিল মাল্টিপ্লেক্স ছিল না বুঝতে পারছেন দেবের ক্রেজ কতটা ছিল রীতিমতো স্কুল কলেজ ফাঁকা হয়ে যেত দেবের পাগলুর চ্যালেঞ্জ এগুলো এখন এসছে না স্কুল কলেজ ফাঁকা হয়ে যেত পাওয়া যেত না ছেলে মেয়েদের প্রত্যেকে স্কুল কলেজ বাং করে হলে যেত এই ক্রেজ দেখেছি ভাই নিজের চোখে মনে আছে চ্যালেঞ্জের সময় মনে আছে তখন পড়ি খুব চলে দু হাজার নয় তখন আমার বয়স কত হবে সেভেন টেভেনে পড়ি মানে একটা শো ছিল ওয়েলিংটনে আমাদের সাড়ে বারোটায় ক্লাস মানে আমি আর কয়েকজন ছিলাম তখন তো তো টিভি করতাম না হয়তো লাগে তখন আমিও যেতাম গোটা ক্লাস ফাঁকা স্যারেসে জিজ্ঞাসা করছে কোথায় আমরা সত্যি বলতে পারছি না কিন্তু জানি কোথায় গেছে তো এই রকম লেভেলে ক্রেজ ছিল সেই দর্শক ছিল দেবদার সেই দর্শক দেবদার বহুদিন ধরে ছিল তারপর দেবের যখন পলিটিক্সে দেব যায় তখন খানিকটা হলো প্রবলেম আসে কারণ তখন সমস্যাটা কি হয়ে যায় দেব নিজেকে একটু ভাঙার চেষ্টা করে দেব আস্তে আস্তে বুনহাস দেব আস্তে আস্তে চাঁদের পাহাড় অন্যরকম টপিকে কাজ করতে শুরু করে যেগুলো দর্শক মহলে যথেষ্ট প্রশংসিত হয় কিন্তু চাঁদের পাহাড়টা একটা হিউজ কালেকশন করলেও বুনহাস কিন্তু সেই কালেকশন করতে পারে না এর ফলে কে দেবদ্রাটা দর্শক ভাগাভাগির জায়গায় চলে আসে এবং দেব এরপর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে তবে নিজের প্রোডাকশন হাউসগুলো চ্যাম কাকপিট কবির তারপর হুইজি পাথরের মতো ভার্সেটাইল কাজ করতে থাকে সেগুলো কিন্তু যতটা ওয়ার্ক করা ততটা মানে করতে পারছিলো না এবার দেবদার আপনারা বুদ্ধিটা দেখুন কেন দেবদা সফল প্রডিউসার দেবদা দেখলো আপনার দু হাজার আঠেরো উনিশ যে রিমেক বা অ্যাকশান ধর্মী মুভি বাংলাতে ভালো চলছে না এখন যেটা কী করতে হবে ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাচ করতে হবে এবং সেটাকে কেন্দ্র করে এমন সিনেমা হবে যেটা দেখতে দেবদার ফ্যান্সরা তো যাবেই এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি অডিয়েন্সও যাবে ওইখান থেকে দেবে শুরু হলো যখন সাজপাতি আসে প্রথমে ট্রেলার টিজার থেকে লক্ষ্য করেছিল চলবেই না সেই সিনেমা বিরাট একটা বিজনেস করে এবং তারপর গোলন্দাজ থেকে শুরু হয়েছে ভাই খেলা এখনও থামার নাম নেই এবং আপনারা গোলন্দাজের প্রত্যেক দেবদার কেরিয়ার গ্রাফ দেখুন প্রত্যেক বছর দুটো থেকে তিনটে করে সিনেমা এসছে প্রত্যেকটার সঙ্গে এক একটা সিনেমার কত ডিফারেন্স গোলন্দাজ একদিকে একদিকে টনিক একদিকে কিসমিস একদিকে কাছের মানুষ আবার একদিকে রয়েছে হচ্ছে বলে কি বলে প্রজাপতি আবার একদিকে রয়েছে আবার বাঘাই যদিন আবার একদিকে রয়েছে প্রধানের মতো একটা সাহসী কাজ দুর্নীতি নিয়ে কাজ এবং দেবদা দেখুন কতটা মানে ভাবনা চিন্তা করার একটা লোক যখন সবাই দুর্নীতি নিয়ে সিনেমা করার কথা বলছে দেবদা অলরেডি করে বেরিয়ে গেল এবং পরে বছর আমরা এই বছর আরও বড় বড় কিছু কাজ আসছে আমরা প্রত্যেকে জানি সেখানেও তিনটা সিনেমা ডিফারেন্ট সিনেমা চলেছে টেক্কা এক রকমের সিনেমা খাদান এক রকমের সিনেমা আবার একদিকে অন্যরকম তো দেবদার এই মুহূর্তে এই কেরিয়ার সেরে জায়গাতে রয়েছে এবং এই আঠেরো বছর আঠেরো বছর ধরে দেবদা যে অ্যাচিভ করেছে আমার মনে হয় না আর কেউ করতে পেরেছে বলে কারণ তার মধ্যে রয়েছে পঞ্চাশ কোটির বক্স অফিস তার মধ্যে রয়েছে টপ থ্রি হায়েস্ট ক্রসার অব দ্য ইয়ার আপনারা যদি লেখেন এখনও টলিউডের তিনটে হায়েস্ট ক্রসার মুভি যদি না লেখেন সেখানে প্রথম তিনটে দেবের একটা অভিনয়ের না জানা ছেলে ভেবে দেখেছি জাস্ট কীভাবে এটা অ্যাচিভ করলো তার কিছু একটা ব্যাপার দেবদের মধ্যে এমনও রয়েছে যেটা দর্শককে হলে টানতে বাধ্য করে তো যারা আজকে প্রজাপতির বক্স অফিস থেকে বলে মিঠুনের জন্য হয়েছে মিঠুনের জন্য হয়েছে তাহলে চাঁদের পাহাড়ের সময় তোমরা কোথায় ছিলে ভাই অ্যামাজন অ্যাডভেঞ্চারের সময় তোমরা কোথায় ছিলে রংবাজ পাগলিগুলো কার বক্স অফিসের মাধ্যমে হয়েছে দেবে তো এটা একটা ব্যাপার এবং এই আঠেরো বছরে সত্যি আলোচনা করার মতো একটা জায়গা রয়েছে বলে যে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি নাহলে আপনারা দেখুন না আঠারো বছর তো অনেকেরই কমপ্লিট হতো দু হাজার ছয় সালে তো অনেকেরই ডিবি দু হাজার সাত আটেরম টাইম তো অনেকেরই ডিবি হচ্ছে রাহুলের হয়েছিল সোহমের হয়েছিল হিরনের হয়েছিল অঙ্কুশ খানিকটা বলবো টিকে রয়েছে এখনো অঙ্কুশ তাও অনেক পরে এসেছিল দু হাজার দশ এগারো এরম টাইম হবে সম্ভবত কিন্তু ওই দু হাজার ছয় সালের পর যে সময় দেব আসে ওই সময় কিন্তু মেন্স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কিন্তু পাইডেন আস্তে আস্তে ভাঙছিল সেই সময় কিন্তু দেব আসে তো দেবের পক্ষে কতটা কঠিন কাজ ছিল আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয় না কারণ জিৎ যে সময়টা এসেছিল সেই সময়টা মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা মানে জিতও একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে দু হাজার দুই সালের সময় প্রসিন আস্তে আস্তে ওই রকম ধরনের সিনেমা করা কমাচ্ছে চলছে না সেইভাবে সেই সময় জিত আসে দু হাজার ছয় অবধি জিত্র মানে রীতিমধ্যে মানে কী বল টানে মানে ইংলিশটাকে পুরো টেনে নিয়ে যায় তারপর আসে দেব দেব এসে কিন্তু একটা সময় জিতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল তারপর জিতের আবার কমব্যাক হয় দু হাজার এগারো বারো তেরো এরকম টাইম থেকে তারপর জিতেরও ভালো টাইম যাচ্ছিল দুজনে মিলে খেলছিল এখন কিন্তু ভাই দুজনে আমি সমান জায়গায় বলবো না কারণ জিদ্দার সিনেমার সংখ্যা একটু কমিয়ে দিয়েছে আর দেব প্রচুর সিনেমা করেছে বক্স অফিসে সফল হচ্ছে এই মুহূর্তে কিন্তু দেব মানে ভয়ঙ্কর রকমের এগিয়ে গেছে তার কারণ হচ্ছে দেবের স্ক্রিপ্ট চয়েস দেবের প্রমোশন ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে মিশে যাওয়া প্রত্যেকের সঙ্গে ডাউন টু আর্থ ব্যবহার এই কারণে কিন্তু দেব দেখুন নিজের জায়গাটা অনেক জায়গাতে নিয়ে গেছে তো বিরাট সাকসেসফুল একটা কেরিয়ার এমন কেরিয়ার খুব কম দেখা যায় কোনো ইন্ডাস্ট্রিতে কোনো সুপারস্টারে এতটা সাকসেসফুল রেশিও মানে খুব কম সিনেমায় দেবদার ফ্লপ হয়েছে সেটাই যেটুকু টাইম খারাপ পেয়েস গেছে সেইটুকু টাইম মানে একটা আঠেরো বছরের কেরিয়ারে মাত্র তিন থেকে চার বছর কারোর খারাপ ফেস যাচ্ছে বাদ বাকি তেরো চোদ্দ বছর কাঁপিয়ে যাচ্ছে তো এটা জাস্ট ভেবে দেখবার মতো বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো দেবদা আমাদের ইন্ডাস্ট্রি লাস্ট সুপারস্টার এবং আমার মনে হয় না এরকম কেউ করতে হবে কারণ দেবী একমাত্র শেষ সুপারস্টার যার স্টাইল সবসময় ট্রেন্ডিংয়ে থেকেছে সেটা চ্যালেঞ্জের গেট দিয়ে ঢোকার হোক বা চাঁদের পাহাড়ে দৌড়নার সিন প্রত্যেকটা জিনিস অল টাইম দেবে ট্রেন্ডিংয়ে থেকেছে তা এখনো অনেক কিছু করা বাকি এবার দেব আসল টাইমে ঢুকছে একটা অভিনেতার বা সুপারস্টারের চল্লিশ থেকে পঞ্চাশ বছরের টাইমটা না সেরা টাইম হয় মানে চল্লিশ থেকে ষাট বছরই ধরে নিচ্ছে এই টাইমটা সেরা টাইম হয় তো দেব দে এবার নিজের সেরা টাইমে ঢুকছে তাহলে ভাবুন কোথায় যাবে জিনিসটা মাত্র আঠেরো বছরে এত এত বড় এতগুলো অ্যাচিভমেন্ট অলরেডি হয়ে গেছে এখনো আঠেরো কুড়ি বছর এখনো খেলা থাকা বাকি তো এবার হবে আসল খেলা যাই হোক এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেটে দেবে লাইক ভালো দেখো সবাই সাবধানে থেকে সুস্থ নমস্কার আবার দেখা হবে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো দেখো সবাই আবার দেখাবে নমস্কার